এইখানে একজন চেয়ারম্যান, তারপরে এই একজন চেয়ারম্যান, নয়টি ওয়ার্ড থেকে নয়জন সদস্য, আর সংরক্ষিত মহিলা আসনে তিনজন মহিলা, সর্বমোট 13 জন সদস্য নিয়ে ইউনিয়ন পরিষদ গঠিত হয়। উপজেলা কয়েকটি গ্রাম নিয়ে, আমরা জানি কয়েকটি গ্রাম নিয়ে একটি উপজেলা গঠিত হয়। একজন চেয়ারম্যান, একজন ভাইস চেয়ারম্যান, একজন মহিলা ভাইস চেয়ারম্যান এই উপজেলার অন্তর্ভুক্ত, এবং সব ইউনিয়ন পরিষদ, পৌরসভা, চেয়ারম্যান এবং সকল মহিলা সদস্য এক তৃতীয়াংশকে নিয়েই উপজেলা পরিষদ গঠিত হয়। দেশে বর্তমান মোট উপজেলার পরিষদের সংখ্যা হল 499। এভাবেই উপজেলা পরিষদ গঠিত হয়। তারপরে দেখো জেলা পরিষদ, এটা কিন্তু সরাসরি প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয় না, কয়েকটি উপজেলা নিয়ে একটি জেলা গঠিত হয়। দেশের 64টি জেলা পরিষদের মধ্যে 61টি স্থানীয় সরকারের বিষয় মন্ত্রণালয়ের অধীনে আছে, যেমন খাগড়াছড়ি, বান্দরবান, রাঙ্গামাটি, এই তিনটি জেলা পরিষদ পার্বত্য চট্টগ্রামের বিষয় মন্ত্রণালয়ের অধীনে একজন চেয়ারম্যান ও 20 জন সদস্য নিয়ে জেলা পরিষদ গঠিত হয়। 20 জন সদস্যের মধ্যে 5 জন হবেন মহিলা, আর 15 জন হবেন কি পুরুষ, চেয়ারম্যান সহ, আর সকলকে পরোক্ষ ভোটে নির্বাচিত হন বা হয়। জেলার অন্তর্গত সব মেম্বার, কমিশনার, সব উপজেলার চেয়ারম্যান, সব পৌরসভার মেম্বার, কাউন্সিলার এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যগণ তাদের নির্বাচিত করে। জেলার অন্তর্ভুক্ত সকল সদস্যগণ হবেন জেলা পরিষদের উপদেষ্টা। এভাবেই জেলা পরিষদ গঠন করা হয়। জেলা পরিষদ কিন্তু সেটা কিন্তু প্রত্যক্ষ ভোটে হয়। জেলা পরিষদ এটা কি করতে হয়, সকল সদস্য যারা উপজেলা, যারা ইউনিয়ন পরিষদ, তারপরে পৌরসভা, এরা মেম্বার হন, তারাই নির্বাচিত সকলকে প্রত্যক্ষ ভোটে, এটা পরোক্ষ ভোটে তারা নির্বাচিত হন। তারপরে দেখো পৌরসভা কিভাবে গঠন করা হয়। শহর এলাকায় স্থানীয় সরকার হিসাবে পৌরসভা গঠিত হয়। বর্তমানে দেশে 327টি পৌরসভা আছে, একজন মেয়র, প্রতিটি ওয়ার্ড থেকে একজন করে কাউন্সিলর ও সংরক্ষিত আসনে মহিলা কাউন্সিলরদের নিয়ে পৌরসভা গঠিত হয়। আয়তন ও জনসংখ্যার তারতম্যের ভিত্তিতে বিভিন্ন পৌরসভার সদস্য সংখ্যা কম বা বেশি হতে পারে। এভাবেই পৌরসভা গঠন করা হয়। দেখো সিটি কর্পোরেশন, বাংলাদেশে 12টি সিটি কর্পোরেশন আছে, ঢাকা, উত্তর, দক্ষিণ, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট, বরিশাল, নারায়ণগঞ্জ, কুমিল্লা, রংপুর, গাজীপুর এবং ময়মনসিংহ। প্রতিটিতে আছে একটি করে সিটি কর্পোরেশন। আমাদের মোট কতটি সিটি কর্পোরেশন, 12টি সিটি কর্পোরেশন আছে, এর মধ্যে একটি করে সিটি কর্পোরেশন। কর্পোরেশনের প্রধানকে বলা হয় মেয়র। মেয়রের কাজে সাহায্যের জন্য আছে কাউন্সিলর। সিটি কর্পোরেশনের আয়তনের ভিত্তিতে কাউন্সিলরদের সংখ্যা কম বেশি হতে পারে। এই হচ্ছে আমাদের, এভাবেই সিটি কর্পোরেশন গঠিত হয়। এখন স্থানীয় সরকারের কাজ, সেই কাজটা আমরা দেখব। দেখো কাজটা দেখব আমরা। দেখো দেখো এতক্ষণ আমি তোমাদের পড়ালাম কিভাবে ইউনিয়ন পরিষদ কাঠামো গঠন করা হয়। এখন তোমরা দেখবা স্থানীয় সরকারের কাজ কি কি কাজ করে থাকে, তার মধ্যে ইউনিয়ন পরিষদের, স্থানীয় সরকারের ভিতরে একটাই হচ্ছে ইউনিয়ন পরিষদ। এখন ইউনিয়ন পরিষদের কাজ কি কি সেটা আমি তোমাদের আজকে দেখো পড়াচ্ছি। এখন দেখো ইউনিয়ন পরিষদের কাজ,
কি কাজ আছে? এক হচ্ছে বিচার কাজ, দুই হচ্ছে উন্নয়নমূলক কাজ, তিন হচ্ছে তথ্য পাচার, তারপরে প্রচার, সরি প্রচার, চার হচ্ছে জনকল্যাণমূলক কাজ, জনস্বাস্থ্য রক্ষা, পরিবার পরিকল্পনা, তারপরে আসলো দেখো খাজনা উপর দেওয়া শিক্ষা, তারপরে আসলো শিক্ষা, তারপরে আসলো শান্তি রক্ষা। এইগুলো হলো ইউনিয়ন পরিষদ কাজ করে থাকে। এখন বিচার করা, এখন ইউনিয়ন পরিষদে যদি কেউ কোনো সদস্যরা বা ইউনিয়ন পরিষদের লোকজনেরা যদি মানে বাসিন্দারা যদি কোনো খারাপ কাজ বা কোনো চুরি ডাকাতি আরো অন্যান্য কাজ করে থাকে তাহলে ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কার্যালয়ে একটা বিচার বিভাগ আছে, সেখানে সে বিচার করে সেই কাজটা করে থাকে। উন্নয়নমূলক কাজ, উন্নয়নমূলক কাজগুলি কি হচ্ছে? রাস্তাঘাট, সেতু, কালভার্ট, বিভিন্ন ধরনের কাজ, এগুলা উন্নয়নমূলক। তথ্য প্রচার, এখন কোন একটা সরকারি ভাবে কোনো তথ্য আসলো, যেমন এখন করোনার উপরে সব এলাকা এলাকায় তথ্য প্রচার করা হচ্ছে, করোনাকালীন সময় কি করবে, এই এই কাজগুলি তারা ইউনিয়ন পরিষদ করে থাকে। তারপরে দেখো শিক্ষা, শিক্ষার ব্যবস্থাটাও ইউনিয়ন পরিষদ করে থাকে। খাজনা ও কর, জমি খাজনা ধার্য করে এবং সেই অনুযায়ী করটা আদায় করে রাজস্ব বা সরকারের খাতে জমাকরণ করে। পরিবার পরিকল্পনা, যাতে কি বাসিন্দারা বেশি না হয়, পরিবার পরিকল্পনা সম্পর্কে তাদেরকে সচেতন করে তোলা তোলে। শান্তি রক্ষা, ইউনিয়নে যাতে কোনো উশৃঙ্খলভাবে কোনো কেউ কোনো কাজ না করতে পারে সেটার শান্তি বজায় রাখা হলো ইউনিয়ন পরিষদের কাজ, চেয়ারম্যানের কাজ। এই হলো আমাদের স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদে কি কি কাজ করে থাকে সেটা। এই আমি তোমাদের আজকে কি পড়ালাম, স্থানীয় সরকারের কাজ, ইউনিয়ন পরিষদের কাজ কিভাবে গঠন করা হয়, সেগুলো আজকে আমি তোমাদের পড়ালাম। এখন বাড়িতে তোমরা এইটা ভালোভাবে পড়বা, এমনকি পৌরসভার কাজগুলি আর সিটি কর্পোরেশনের কাজগুলি সম্পর্কে ভালোভাবে তোমরা শিখবা বাড়িতে। এটাই আমার বাড়ির কাজ আজকে এই পর্যন্তই। পরবর্তীতে আমি আবার তোমাদের মাঝে আফরোজা বেগম হাজির হব। আজকের মতো এখানেই সংক্ষিপ্ত পাঠ শেষ করছি। আল্লাহ হাফেজ।